বাজার থেকে দু হাজার টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল আরবিআই সেই সঙ্গে দেশবাসীকে জানিয়ে দেওয়া হলো তাদের কাছে দু হাজার টাকার নোট থাকলে তা আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যেই যেন তারা বদলে ফেলেন তিরিশে সেপ্টেম্বর হচ্ছে লাইন ডেড একটা বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে কারো কাছে দু টাকা নোট থাকলে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে জমা করা যাবে তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একেবারে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে যে কোনো ব্যাংকে এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে অর্থাৎ দু হাজার টাকার নোটকে বৈধ মুদ্রা বলেই গণ্য করা হবে বাজার থেকে তুলে নেওয়া হতে পারে দু টাকার নোট এই ইঙ্গিত আগেই দিয়েছিল রিজার্ভ ব্যাংক নতুন করে নোট ছাপানোও বন্ধ করে দিয়েছিল এবার দেশবাসীকে এই নোট বদলে ফেলার দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো। কিন্তু কেন এমন সিদ্ধান্ত আরবিআই জানিয়েছে দু হাজার ষোলো সালে নোট বাতিলের সময় নতুন নোটের চাহিদা বেড়ে গিয়েছিল সেই চাহিদা মেটাতেই এই নোট ছাপানো হয়েছিল এরপর বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে নোটগুলোর আয়ুও প্রায় ফুরিয়ে এসেছে আরবিআই নিজের মুদ্রা পলিসি মেনেই বাজার থেকে দু হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে রাখবো দর্শক দু হাজার ষোলো সালের আটই নভেম্বর আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল করা হচ্ছে কালো টাকার রমরমা রুখতেই এরকম পদক্ষেপ করা হয়েছিল তার পরিবর্তে বাজারে আসে নতুন পাঁচশো এবং দু হাজার টাকার নোট কিন্তু দু টাকা নোট ভাঙাতে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে আর বাজারে আসার বছর আটে পর রিজার্ভ জানিয়ে দিল হতে চলেছে নোটের রাখবেন রিজার্ভ ব্যাংকের জানানো হয়েছে কারো কাছে দু টাকার নোট থাকলে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাংকে জমা করা যাবে বা বদল করা যাবে তাই এখনো আতঙ্কিত হওয়ার কোনো রকম কোনো কারণ নেই একেবারে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন কি বলবেন দর্শক এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসছি স্মার্ট তুনিয়াতে চোখ রাখুন